ডিসিশন একটা নিয়ে ফেলেছি ভাইয়া, মানে এইভাবে আসলে কাজ করা যায় না। এটা কি মেকআপ? হ্যাঁ মেকআপ হল দেখছ নাই, মেকআপ দেখাই ক্রিকেটারদের মতো, এটা অ্যাক্সেস করেন ক্রিকেটারদের মতো, এটা তো মেকআপ বলতে পারেন না, এটা সংস্কৃতি ভাইয়া। আপনি ক্রিকেট ক্রিকেট যে বলতেছেন ভাই, ক্রিকেটাররা মানুষ আর মোরা কি, মোরা কি গাবেট সালা নাকি? আমরা মানুষ না, সকাল থেকে পর্যন্ত বিকেল পর্যন্ত ক্রিকেটারদের কাম শেষ হয়ে যায় আর মোকো কি, সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত ডাইরেক্টর যেভাবে খানায় একটা আদারুডি খাবে, মাঝে মাঝে কয়েকটি খাওয়ানোর দরকার নেই, কাজ করতে যাও, তারপর কি মোকো স্কিপ ঠিক থাকতে পারে? এ রে বাবা, তারা খেলাধুলা করে রোদের মধ্যে পড়া যায়, সেই জন্য তারা এটা লাগে, সেই জন্য তুই লাগাবি, তোর তুই অভিনেতা না, গেট আপ লাগবে না? অভিনেতা কোথায় কাজ করানো হইতেছে ভাইয়া? আমাদের তো মনে সান বেশি করে বান করে বোর্ড থেকে দেওয়া হইতেছে, যাতে করে পুরী না বড় বুঝে শিখে ভাইয়া। ভাই কি বলবো আপনার দুঃখের একটা কথা, কেউ কিন্তু এগুলো খেয়াল করে না, 5টা বছর আগে শুধু বুঝতাম ভাইয়া, মরিস কি এরকম কালো হইতো না, কেউ আমারে বলতো না, ওই যে যাইতে যাইতে একটা কালা আর কি, এটা কিন্তু শুনলে খুব খারাপ লাগে ভাইয়া। রবিউল খান, আমি একটা কথা বলি, সরি ভাই প্লিজ, আমি রবিউল খান বলবেন না, আব্বাই যে এই নাম রাখছিলে ছোটবেলা, জাহাঙ্গীরুল এক ভাইয়ের নাম, আরেকবার নাম হচ্ছে রবিউল খান, এত করে আব্বার লোক এখনো পর্যন্ত তুমি কথা বলতে, তোর নাম রবিউল খান না? ওই যে চাকরি করে এই ধরনের নাম রাখবে কেন, নাম থাকবে টিঙ্কু রিঙ্কু পিঙ্কু সিঙ্কু জুঙ্কু, আরে বাবা তো রাখে না, আমার রবিউল খান সে জানি, তোর নাম আপনি দয়া করে আর কে বলেন ভাইয়া, প্লিজ আমার পাই আর কে মানে, আর কে মানে এই তো রবিউল খান, ও আর আগে আমি দাদু ভাই মেরো খারাপ, এমনি স্ক্রিপ্ট করে যে নাকি বিষ্ণু দলে বল তার জন্য সে কি করছে জানেন, সে আগের একটা ভালোবাসার স্ক্রিপ্টের ভিতরে 21শে ফেব্রুয়ারি ঢুকে দিয়ে কাম বানায় নিয়েছে, কিন্তু 15-20 হাজার 25 হাজার টাকার জন্য এর মধ্যে ফুক আজ করে দিচ্ছে, খবরদার এদের কাছে কোনো স্কিপ দেবেন না, কিন্তু বলে দিন। আচ্ছা ঠিক আছে, তুই যাচ্ছি আমরা কথা বলি, আপনার পরামর্শ জন্য কি বুঝি, যদি মনে করি স্কিন বুঝি এইভাবে যদি ভালো না করতে পারি, 5 বছর আগে যেগুলো করছি, আমি যদি মাইক্রোল জ্যাকসনের মধ্যে ক্যালিফোর্নিয়া যাইয়া মনে করি একটা চিকিৎসা নিয়ে হরমোন চেঞ্জ করি হলে তাইলে কি বলি, আমার রবিউল রবিউল খান আমার ভাই প্লিজ, আর কে আর আর কে খান আমার সব শুনতে ভালো লাগতেছে না, প্লিজ ভাই তো পায়ে ধরি, ভাই পায়ে ধরি না, আমার বাসা তো যান যান ভাইয়া, আমি যে কাজে আসলে আমি খুঁজতেছিলাম এটা বলাই হইতেছে না, কি হাতে তো এখন 3-4 দিন আছে, স্কিপ নিয়ে যে পারাপারি করতেছেন আপনি, আমি বলি কি 3-4 দিন আমি সুন্দর করে কাজে লাগাই দিলাম, আপনি মনে করেন যে 5টা মিউজিক ভিডিওর গান বানাই ইউটিউবে ছেড়ে দেন, একটু স্যার সিম্বল নাচ দিয়ে আর কি মনে করেন, আচ্ছা ঠিক আছে, এটা স্যাক্সিবল ওয়ার্ক গান, কিন্তু মনে করেন এক একটা গানের মধ্যে যেমন লিঙ্কে ফিঙ্কে পড়া থাকবো দেখবেন কি ভিউয়ার্স হইতেছে। আর কে আর কে, আমি একটা কথা বলি ভাই, আমি ছোটখাটো বড় হলো, আমি একজন মেয়েটা, আমি ফিউশনকে নাটক বানাই, আমি ওইরকম মিউজিক ভিডিও বানাতে পারবো না ভাই, মাফ চাই, আমার যা আছে আছে, আমি বাদ দাও বাদ দাও, যাও যাও হবে হবে, ইয়াস্ট জো ভাই লগ না ঘুরে ডুবে যাও, বাইরে যাও বাইরে যাও, সব সময় লগ করতে হয় না, বলে বোকা কিছু বুঝে না, কইছি ওরা আসছে, ওরা মানে আরে হে আপনাকে খুঁজেন 205 রুম নাম্বার খানি শুধু কানি না কান না সবাই আসছে দাদা, আসতে বলো আসতে বলো, মারে গেল সেটা কথা, ওই এই শুনো না, আরে আসো না ভাই, এই তো আমরা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছেন আপনি? নাইস মিট নাইস মিট ইউ, হ্যালো হ্যালো, বসো বসো, আপনাদেরকে দেখলে এত আপন লাগে, মানে এত আপন দেখলে মনে হয় আপনার প্রতি একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে ঘুরি, একসাথে ফিরি, অথচ আপনারা কিন্তু আমাদেরকে চিনেন না, এমনি চিনবেন, কারণ আপনাদেরকে তো আমরা দেখি, আপনারা আমাদেরকে দেখেন না, হইছে ভাই হচ্ছে বাংলাদেশে অনেক বড় প্রোডিউসার, তো আপনি না এত বড় ডিরেক্টরের প্রোডিউসার কি ছোট হবে? না 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 আমাকে ক্ষমা করবেন, আমাকে প্রোডিউসার বললে, আমাকে যদি আপনারা প্রোডিউসার হিসেবে ট্রিট করেন আমি খুব মাইন্ড করব, আমি তো একজন সেবক খেদমত খাদেম বলতে পারেন, আমি তো থাকি আসলে অ্যাকচুয়ালি লন্ডনে, লন্ডনে আমার হোটেল ব্যবসা আছে বুঝছেন, অনেকগুলো হোটেল ব্যবসা, আমি তো কাজ করবো খুব একটা নেই, হোটেলে বসে খালি গুতায় গুতায় ইউটিউবে আপনাদের নাটক দেখে, আপনাদের নাম তো আমাদের মুখস্থ খুব, আপনি কিন্তু হইন আপনি এখন নাটকে কি অবস্থা আপনার, কম দেখা যায় না কি
আমি তো মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত এখন, মিউজিক ভিডিও ট্রেন্ড চলছে, সো এখন একটু মিউজিক ভিডিও। না না না, আমার বলছে ডিরেক্টর সাহেব বলছে আপনি। আমি তো নতুন করি থেকে এসেছি থিয়েটার করমে। হ্যাঁ, ও মা গো, আপনি তো মেলা বয়স থেকে। না না, ছোটবেলা থেকে করি, আমার বয়স বেশি না মাত্র। আপনি নতুন করে আজকে কেন না? হ্যাঁ, তখন তো আমি ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার তো তারপর নতুন করে বলা কিছু নেই। আমাকে তো আসলে এই যে মিউজিক ভিডিও বলেন বা নাটক বলেন, তার ফাঁকে ফাঁকেই তো সবাই দেখে ফেলে সারাক্ষণ আমার সব টিভিসি সারা 24 ঘন্টা। না না, আপনারা চালাই তো মনে কেমন নাটক দেখতে পারি না, আমি চালাই বলতে বলতে আসলে। হ্যাঁ, বিজ্ঞাপনে চালাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য কি হয় বিজ্ঞাপন? আচ্ছা, খাবেন কি? না না না, কিছু খাবো না। থ্যাঙ্ক ইউ। ডোন্ট সে, আপনারা আমার রুমে আসছেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। আপনি আমার রুমে এসে না খেয়ে যাবেন এটা সম্ভব না। আপনার স্যুপ আছে নি? স্যুপ না, চুপ, সরি আমি বাংলা বলে বলছি। আচ্ছা, এই নিউ রেস্টুরেন্ট স্যুপ অ্যাভেলেবল? ওকে, তো ক্রিমি স্যুপ? হ্যাঁ ওকে, ক্রিমি স্যুপ। ওকে, সেন্ড সেন্ড আপনাকে ভাই। না 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 না, আচ্ছা ওয়ান ক্রিমি স্যুপ। আমি এত খাই না কফি। হ্যাঁ, না না, দে আর ডাইটিং অ্যাকচুয়ালি বাট টেকিং এভরিথিং। হ্যাঁ ওকে ভাইয়া, মানে আমরা তো খেয়াল করেন না, মানে ঘটনা সবাই বিদেশে নাটক ফটক করতেই কিন্তু মনে করেন দুই সাইড দেখান স্বামী সেখানে বানাইয়ে ওই ইউটিউবে সাইড দিতে। আমি এরম মেলা দেখছি, ঢাকা শহরে অনেকে পানির মধ্যে মোমবাতি দিয়া গোলাপ ফুল দিয়া এই একই নাটক করে। ওর 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 ডিরেক্টর আমার দেখা আছে, ওর ডিরেক্টর আমি ওভার সাইড। ঠিক আছে, যাও তো ভাই, যাও যাও ভাই। মেকআপ তো থাকতেই পারে না। না না, থাকতে পারে না, মুখ তুলে ভালো, এগুলো দরকার নেই। আমি এইসব নর্মাল ক্রিকেটারদের জীবন নিয়ে হলে পারে সেটা আমি একটা করতাম, এটা ক্রিকেটের জীবন নিয়ে না, অন্য গল্প নিয়ে করতে। যাও ভাই, যাও। ও ক্রিকেট জীবন নিয়ে বুঝিয়ে মনে করেন যে একটা র গল্প, মানে একজন একটা পিচ্ছি ছেলে, ছেলে পিচ্ছি থাকা কালীন তার বাবা মনে করেন চা বিক্রি করতে পর্দাগুলিকে আব্বু তুই খেলা দেখতেছিলাম। ও কি, তুই খেলা বক্ত ছিলি, তুই কি খেলা দেখতে চাও? মানে কি তুই খেলা দেখতে চাও? তার পরপরই মনে করেন যে সে বলে যে আব্বু আমি টিকিটই খেলা না পারে। আর পরে ওই স্টেডিয়ামে ছেলেটা খেললো, অনেক ভালো খেললো, তারপর সে সেই দলে সেই দেশের জাতীয় দলে চান্স পেলো, অনেক নাম ডাক হলো, এবং তারা খ্রিস্টান ছিল, তার নাম ছিল হচ্ছে ইউসুফ ইয়াহানা। হ্যাঁ, পরবর্তীতে সে ধর্ম চেঞ্জ করে মোহাম্মদ ইউসুফ নাম আছে, তাই না? এটা ভিতরে এত বেশি মনে করেন যে নাটকের গল্প সিনেমার গল্প সব ঢুকে রাখছেন আপনি, যার কারণে মনে করেন যে আমরা কোনো গল্প বললে কোনো কিছু ঢুকতে পারি না, বুঝছেন? কিছু গল্প মনে করেন যে মাথার ভিতর থেকে মনে করেন কাইটে ফেলে দেন, মানে গিগাবাইট থেকে খালি করে ফেলে দেন, ডিলিট করে ফেলে দেন, তাহলে গল্প ঢুকবে। তোর পাই ধরে মাছ ভালো আরে এটা তুলে ফেলা, ঠিক আছে? দরকার নাই, ড্যান্সও দরকার নাই, আর ইউসুফ আমার লাইফ করতেছে না, ঠিক আছে? তিনটা মেয়ে একটা ছেলে দিয়ে কি গল্প হবে? আর আমার আমার স্ক্রিপ্ট আসতেছে না, ঠিক আছে? যা তুই ভাই, যা, ভালো লাগতেছে না আর কোনো কথা বলে, ঠিক আছে? যা, দেখা যাক, খেলা সুন্দর হোক। এই যে আশা পর থেকে শুনতেছি স্ক্রিপ্ট আসে নাই, অনেক আলাদা আলাদা নাকি স্ক্রিপ্ট, সরি সরি ফর ল্যাঙ্গুয়েজ, কাকে নাকি স্ক্রিপ্ট লিখতে বলছে।
আমার কথা হচ্ছে নো প্রবলেম, লাইফ ইজ বিউটিফুল, জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে হবে। আমার কথা হচ্ছে যে জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, বেদনা থাকবে, কোনো সমস্যা নাই, আর আপনার স্ক্রিপ্ট না থাকলে কাজও করতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবেই কথা থাকুন না কেন, আসলে কাজটা করবে আপনার সুন্দর করে মেকআপ টেকআপ করে শুটিং শুরু করুক। ভাইয়া আমার কাছে না একটা ভালো বুদ্ধি আছে। কি তা বলুন তো? এই যে আমরা সময়টা নষ্ট করছি, এখন তো মিউজিক ভিডিও ট্রেন্ড চলছে, সো একদিনে কিন্তু ইজিলি একটা মিউজিক ভিডিও এখন হয়ে যায়। আমরা কিন্তু চাইলে একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলতে পারি, এত সুন্দর একটা লোকেশন, কি বলেন? না খারাপ বলেন না, কিন্তু আসলে তো আরো ভালো লাগছে কেন, লজ্জা লাগে বলতে। আমার না বললেও আপনারা এই ব্যাপারটা বুঝবেন না। আমি কিন্তু মানে তুরা তুরা গান গাই। ও ওয়াও, এটা কিন্তু আপনাকে দেখে আমার মনে হয়েছে ইংল্যান্ডে আমি খুব জনপ্রিয়। তো মানে আমার একটু শোনান না, শোনান। ইয়াল্লা, এটা আমার জন্য। হে ভাইয়া, না লজ্জা কিসের? আমরা তো আপনার গানই মিউজিক ভিডিও করতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্লিজ। গান এমন করেন কেন বাবা? সবাই বলতেছে কার জন্য দেমাগ উঠছে না, দাম উঠছে বেশি, ওরা বলতেছে না একটা গান গান। হ্যাঁ না, খালি গলায় আমার আসলে গান মতো খালি গলায় শুনুন। আমি আসলে ফুক গাই। ও আচ্ছা, ফুক ভাইয়া, ফুক গায় অনেক ভালো গায়। হ্যাঁ অসুবিধা নেই, যে যে শব্দ বুঝেন না, লুকো গান। ও আচ্ছা আচ্ছা। এবার আমি একটা লুকো গান গেছিলাম, খুব দুঃখ হয়েছিলাম। গানটা দু লাইন শুনে গলা খুব একটা ভালো না, তারপর শুনে মানে গলা ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। গানটা হচ্ছে গিয়ে শুরু করি, খুব লজ্জা লাগতেছে আপনাদের মতো এত বড় বড় শিল্পীদের সামনে। আমি একটা নগণ্য মানুষ, গান গাবো, গালগা গরম লাগতেছে। ফাললে বাজে কি যাবো, তাল ধরো। আচ্ছা আমি বাজাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। পাইছি তোমার বাড়ি ঠিকানা, আরে একবার যখন পাইছি তখন, আরে একবার যখন পাইছি তখন ভোলাই যাতি পারবানা, বড় কষ্ট হইরে পাইছি তোমার। কি সুন্দর গলা ও পাইছি, আরে বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা। আপনারা যান মানে যাদের মেটা টাকা কোনো সমস্যা না, টাকা যান খালিয়ে খেলা সুন্দর। ভালো থাকবেন, খুব ভালো লাগছে আপনাদের সাথে বলছে। মানে নয়নের রুম থেকে যারে অপমান হচ্ছি সেই ছিল মুখে প্রডিউসার। আল্লাহ সরি ভাইয়া, একটু পরে ওনার দেখবেন কুল, দেখবেন কুল কুল, মানে ওনার ঠান্ডা করে প্লিজ প্লিজ আপনি আমার উপর ছেড়ে দেন, ওনার রুমে আছে তুমি। ওকে 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 ওকে
বস ভাল লাগছে আজকে আপনি বিপদে পড়ছেন না বস সবাই এসে এখন জিদার মতো করে একটা গল্প বইলা মানে আপনাকে ইয়ে করতে চায় সব দেখতেছি ভাল লাগে না কিছুগুলো কাজ করতে আসছি কাজের ছেলে আমরা দেশে বাইরে কেন আসছি কাজ করতে আসছি না জিদার সুবিধা মতো গল্প আপনি জানেন বস আমিও তো ছোটবেলা অনেক থিয়েটার করছি অনেক থিয়েটারের অভিনয় করছি অনেক সময় হয়েছে কি বস ওই যে আমাদের ওখানে থিয়েটারের সময় না ডেট পড়তো কিন্তু ওই যে এরকম আপনার মতো কেস স্ক্রিপ্ট লিখতো না তারপরে হচ্ছে কি আমার দায়িত্ব আমি নিজে লিখছি বস অনেক লিখছি আমি লিখছি মানে আপনি বললে আমি বলি না যে আপনি আমার গল্পই মানে এই গল্পটাই লাগবে আমি জাস্ট আপনার সাথে বললে আমি একটু শেয়ার করতে পারি আমার কাছে যে গল্পটা আছে আপনি যদি বলেন আমার মাফ করে দিন বস আপনি সত্যি আমার বিগ বস মানে কি বলবো পরবর্তীতে মনে করেন যে মানে আমি মানুষ হিসেবে একটু ভুল করতে পারি হিরো হিসেবে কতবার ভুল হয়ে গেলে মানে এত বড় ভুল কিভাবে হইলো ও কি মানে প্লিজ মনে মাফ করে আমি সো সরি শুনেন মানুষের যখন সে তা নিজের ভুল বুঝতে পারে এর চেয়ে বড় ক্ষমা পৃথিবীতে নাই আপনি যে ভুল করি আমার সাথে কথাবার্তা বলছেন আপনার কি মনে হয় হ্যামনা কি তাই মানুষ ধরাই পড়েছি না আমি তো বুঝতে পারছি যদি বুঝতে পারতাম যে আপনি ইচ্ছা করিয়া আমার সাথে এইসব ব্যাপার করতেছে এক শট দিয়া নেপাল থেকে আপনাকে বিদায় করে দিতাম বস আপনি মারেন না কেন জোতাটি খুললি টাস টাস করে মেরে দেন দরজা বন্ধ আছে আমার কথা কি আমরা যাকে যদি আমি থাকতাম আর আমার যাকে যদি আমরা থাকতে সত্যি কথা বলতে কি আমি দরজা আছে বলতাম মানে আমি তো মনে করি যে কি মানে ওই যে কি আল্লাহ পাক সবার সবকিছু আসলে ওভাবে মানে দেয় না কারণ মাপকাঠি রেখেই দেয় মনে করেন যে টাকা পয়সা আমরা যে টাকা পয়সার কথা আমি শুনছি মানে ইউজ নয়নের মুখ থেকে এর এখনো যদি মোর থাকতো সবার মনে পিডিএ মেরে ফেলে আমার সবচেয়ে ভালো লাগছে আপনাকে দেখে মানে অবাক হয়েছি কথা বলতে পারেন অবাক হওয়ার সাথে সাথে মনে করেন যে আমি ভালো লাগছে আপনার সাহস দিকে আপনি দুঃসাহসী মানে দুঃসাহসী কেন বলি দেখেন আপনার এই বডি এই ডাইস লইয়া আপনি একটা হিরো হওয়ার স্বপ্ন দেখছেন এটা হোম কথা না কিন্তু ভাই এটা কিন্তু মানুষের জন্য একটা উৎসাহ ব্যঞ্জক একটা বিষয় আমি আমার মতো ছেলে কোনোদিন হিরো হওয়ার কথা ভাবতে পারি না আর আপনি প্রমাণ করে দিলেন যে যে যেরকমই থাকুক না কেন আতুর ল্যাংড়া সমস্যা না সমস্যা হচ্ছে নায়ক হওয়ার স্বপ্ন দেখলে নায়ক হইতে পারে আপনি অনেকের ইন্সপিরেশন হতে পারেন পিরোজপুর মানে বরিশাল পিরোজপুর পলাতো মনে করেন যে ছোট মামা বড় মামা একটা পজিশনে মানে ছোটবেলার তুই দিক গিয়েছি বরিশালের লঞ্চের পাশ ধরে সবাই চলে আসে না ওই কিন্তু কেবিনে একদম একবার একদম বাড়া করে চলে এসেছি মনে করেন যে ওইখান থেকে একটা সাহস ছোটবেলা থেকে যেটা দেখছি সেটা বড়ভাবে চিন্তা করে দেখছি আমিও বস একটা জিনিস কি বড় মন চিন্তা করেন সবকিছু বড় বড় দেখতে পাইবেন আপনাদের একটা জিনিস মজা পাইছি জানেননি আপনারা যখন বরিশাল থেকে রওনা দেন গাটর থেকে ডাইরেক্ট এসে গিয়া সদঘাট নামে মাঝখানে থামাতামি নাই এই কথাটা মনে করেন আমি কোন একটা কিছুতে আমি যদি ডায়লগ হিসেবে লাগাই দিই এই নাটক না অন্য নাটকে আপনি কিছু মনে হবে ওই মানে না না আপনাদের খাম তো লাগাই দেওয়া জি আমি সেটা যদি নিয়ে তো আপনারা লাগাবে এইটাই আর কি মানে কালকে আপনি আমার বড় স্পেশাল সরি না না আরে বইস না একটা গল্প বলি হাতি যখন কাদার মধ্যে পড়ে সামসিকে আছে না সেও এসে হাতের লাথি দেয় কারণ হাতি তো কাদার মধ্যে কিছু করতে পারতেছে না কারণ আমি হচ্ছে আরতি আর কি বলে এগুলো আমি পড়ছি বিপদে কতজন কত কথা কইতাছে লাস্টে তোর মতো মানুষ তোর কাছে গল্প আছে তুই গল্প লিখছস নাটক করছস ঠিক আছে যা এটা মারলাম তোর গল্প শুনি কর গল্প কর হয়েছে গল্প কি এমনি আসে নেশ মানে গল্প আসার জন্য লাগে কি লাগে বুঝছে না পাঁশি লাগে
বাসি মানে কি বাসি 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 লাগে ঠিক আছে আর বাসি বাজাই তুই গল্প দেখ পাস না আমি ওর বেশি ভালো বাসি বলতে পারি না তবে এই বাসি হবে না আমার অন্য বাসি লাগবে ওইটা হইছে বা লাগবে না বুঝছি থাক আপনি বুঝেন না আচ্ছা ভাই আর একটা বাসি বাজে দাদা সিনেমা হলের বাসি না হইছে আমি নিজে দেখি খুঁজে যদি পাই নেপালে পাওয়ার কথা আমি শুনছি নেপালে নাকি পাওয়া যায় আমি খুঁজে দেখি আমি খুঁজে দেখে আমি যদি পাই তাহলে আপনাকে এসে বলবো আমি পাইছি গল্প পাইছি আমি তুই এমন রাইটে তোর বাসি লাগে না দেখাইলাম Thank you.